নিয়োগ পাওয়ার পর আধা দিনের মতো পার হয়েছে। কাজে যোগ দিতে বিন্দুমাত্র দেরি করলেন না মোহাম্মদ সালাহউদ্দিন। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পাওয়া দেশের অন্যতম সেরা এই কোচ বিসিবির প্র্যাকটিস কিট গায়ে চাপিয়ে এলেন মিরপুরে। দীর্ঘ ১৪ বছর পর বিসিবির লগো ফিরল সালাহউদ্দিনের বুকে। সালাহউদ্দিনের গায়ে থাকবে বাংলাদেশ দলের প্র্যাকটিস কিট, এ চাওয়া তো দীর্ঘদিনের। দেশের অন্যতম সেরা কোচ, কারো কারো মতে অবিসংবাদিতভাবেই তিনি দেশ সেরা। সাকিব তামিম থেকে শুরু করে হাল আমলের তরুণ তারকারা, যার যে সমস্যা সব সমস্যার সমাধান সালাহউদ্দিন স্যারের কাছে, সব সমস্যার সমাধান সালাহউদ্দিন স্যারের কাছে। মঈন আলী, মোহাম্মদ রিজওয়ানের মতো ক্রিকেটার যার গুণমুগ্ধ, সেই সালাহউদ্দিন বাংলাদেশ দলের কোচিং প্যানেলে জায়গা পেয়েছেন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। দায়িত্ব পাওয়ার পরদিনই সালাহউদ্দিন প্র্যাকটিস কিট গায়ে চাপিয়ে হাজির হন মিরপুরে। ইনডোরের আউটারে এ সময় তাকে ব্যস্ত সময় পার করতে দেখা যায়। অত্যন্ত বিচক্ষণ এই কোচ এর আগেও জাতীয় দলের সাথে কাজ করেছেন, তখন ছিলেন সহকারী কোচের ভূমিকায়। এবার দায়িত্ব আরও বেড়েছে, পদবিও হয়েছে বড়। কাজ করবেন সিনিয়র সহকারী কোচ হিসেবে, অর্থাৎ কোচিং প্যানেলে হেড কোচ ফিল সিমন্সের পরপরই তার অবস্থান, বাকি কোচরাও থাকবেন তার অধীনে। বিপিএল কিংবা ডিপিএল, সালাহউদ্দিন যেখানেই কোচিং করিয়েছেন সেখানেই ধরা দিয়েছে মুঠো মুঠো সাফল্য। দুই দশক ধরে কোচিংয়ের সাথে যুক্ত তিনি, বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক ক্রিকেটারের সরাসরি গুরু, অনেক ক্রিকেটার তুলে আনারও কারিগর। ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে সাকিব আল হাসানের অতি মানবীয় পারফরম্যান্সের কৃতিত্ব তার। আইপিএলের একাদশে সুযোগ পাচ্ছিলেন না সাকিব, সে সময় গুরু সালাহউদ্দিনের সাথে একান্তই কাজ করেন, যার ফল পান হাতে নাতে। সেই সালাহউদ্দিন এমন একটা সময়ে জাতীয় দলের দায়িত্ব পেলেন যখন ব্যাট হাতে খুব কঠিন সময় পার করছে বাংলাদেশ। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা আসর, যার সর্বশেষ সংস্করণে টাইগাররা খেলেছে শেষ চারে। এবার দল নিয়ে যেসব অস্থিরতা, অনিশ্চয়তা, পারফরমেন্স নিয়ে যেসব হতাশা, সেসব দূর করার জন্য বড় ভূমিকায় পালন করতে হবে সালাহউদ্দিনকে। আপাতত যার শুরুটা আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির সাথে মানিয়ে নিয়ে গায়ে জড়িয়ে বাংলাদেশ জাতীয় দলের প্র্যাকটিস কিট। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।